দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের বিজেপি নেতা মানস সাহার মৃত্যু হয়েছিল বুধবার। ঠাকুরপুকুরের একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই নেতার দেহ নিয়েই একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেল বিজেপি। নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ অর্জুন সিং, প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সহ একাধিক নেতারা ছিলেন দেহ নিয়ে মিছিলে। তা নিয়েই ভর সন্ধ্যেবেলা ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল দিদির বাড়ির দুয়ারের কাছে। বিজেপির বক্তব্য, নির্বাচনের ফল ঘোষণার দিন সন্ধ্যেবেলায় মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী মানুষকে বেধড়ক পেটায় তৃণমূল। তারপর বেশ কিছুদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে বাড়ি ফিরলেও ফের অসুস্থ হওয়ায় তাকে বিজেপি নেতৃত্ব ভর্তি করে ঠাকুরপুকুরের নার্সিংহোমে। বুধবার সেখানেই তার মৃত্যু হয়। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের মারেই মৃত্যু হয়েছে মানুষের। এদিন কালীঘাটের কাছাকাছি পৌঁছে যায় সব দেহ গাড়ি। সেই গাড়ির সামনে দাঁড়িয়েই রাস্তা আটকে স্লোগান দেওয়া শুরু করেন সুকান্ত, অর্জুন, প্রিয়াঙ্কা, জ্যোতির্ময় মাহাতোরা। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পরেই পুলিশ গিয়ে হস্তক্ষেপ করে, জমায়েত হঠানোর চেষ্টা করে কলকাতা পুলিশের বাহিনী। তখনই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। দেখা যায় পুলিশের সঙ্গে সুকান্ত মজুমদারের বচসা হতে হতে তিনি রাস্তায় বসে পড়েন। এরপরই বিজেপির নতুন রাজ্য সভাপতিকে টেনে হিঁচড়ে তোলে পুলিশ। পুলিশের তরফ থেকে দেহ নিয়ে বিজেপি এরপর অভিযোগ করে মানুষ সাহার লাশ হাইজ্যাক করেছে পুলিশ। এদিন অর্জুন সিং বলেন, পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, এখানে শাসকের আইন চলছে। বিজেপি কর্মীর লাশ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়াকে নিন্দা করে তৃণমূল বলেছে, এই সংস্কৃতি যদি বিজেপি চালু করতে চায় তাহলে লক্ষ লক্ষ মানুষের লাশ জমা হবে দিল্লিতে বিজেপি পার্টি অফিসে। পরে মগরাহাট পশ্চিম বিধানসভার বিজেপি প্রার্থী মানুষ সাহার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য দফতরে। সেখানে বিজেপি নেতৃত্ব শ্রদ্ধা জানান। সেখানেও কান্নায় ভেঙে পড়েন মৃতের স্ত্রী। বিজেপির রাজ্য নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, ছিলেন অনেক কর্মী সমর্থক। দ্য ওয়াল ব্যুরো।